লালনের গান তাকে তরুণ যৌবনের বাউল বলে নিজেকে আখ্যায়িত করতে উদ্বুদ্ধ করেছিল। তিনি নিজে নিজেকে রবীন্দ্র বাউল বলে অভিহিত করেছেন। এইভাবে আমরা দেখব যে লালন ফকির কতকাল আগে বাঙালি সমাজে কি গভীর প্রভাব বিস্তার করেছেন, কি গভীর প্রভাব ফেলেছেন ভাবলে বিস্মিত হতে হয়, আশ্চর্য হতে হয়। রবীন্দ্রনাথ লালন আবিষ্কারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি লালনের গান প্রকাশ করেছেন প্রবাসী পত্রিকায়। তিনি ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে যে সভাপতির ভাষণ দিয়েছিলেন তাতে লালন ফকিরের হাঁচার ভিতর অচিন পাখি মনে আসে যায়। এই গানটির সঙ্গে ইংরেজ কবি শেলির একটি কবিতার তুলনা করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি শিরোপা দিয়েছিলেন, শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছিলেন বাংলার নিরক্ষর এই মরমী কবিকে। উনিশ শতকে বাংলাদেশে অভিনব নবজাগরণ হয়েছিল। এই নবজাগরণের প্রধান পুরোধা ছিলেন রাজা রামমোহন রায়। ইতিহাসবিদেরা আজকে নতুন করে জন ইতিহাস রচনা করছেন, নিম্নবর্গের ইতিহাস রচনা করছেন। তারা এখন বলছেন যে বাংলার উনিশ শতকের নবজাগরণের নায়ক একা রাজা রামমোহন রায় নন, পাশাপাশি আরেকজনের নাম উচ্চারিত হবে, তিনি ফকির লালন সাঁই। তারা ভাগ করেছেন শহুরের নাগরিক জীবনের নবজাগরণের ঋত্বিক ছিলেন রাজা রামমোহন, আর বিশাল গ্রামীণ বাংলার অজ্ঞ অচেতন মানুষের ভেতরে প্রজ্ঞার আলোক, জ্ঞানের আলোক, চেতনার আলোক ছড়িয়ে দিয়েছিলেন লালন ফকির। এই মূল্যায়ন ক্রমশ বিশ্বজনীন হয়ে উঠছে। আমার প্রিয় ছাত্র ডক্টর মাসুদ রহমান ইউনেস্কোর কথা উল্লেখ করেছে, ইউনেস্কো বাউল গানকে বাংলা সংস্কৃতির ঐতিহ্যের অন্যতম প্রধান ধারা বলে গণ্য করেছে। এই বাউল গান মানে লালনের গান, নির্বিশেষ বাউল সম্প্রদায়ের গান নয়। আর লালন এই মাটির সন্তান, কিন্তু লালন আজ কেবল বাংলা ভাষাভাষী অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই। লালনকে আমেরিকায় ছড়িয়ে দিয়েছেন এডওয়ার্ড সি ডিমো, চার্লস গ্যাপওয়েল, ক্যারল সালমান তার গান অনুবাদ করে। ব্রিটেনে লালনের গান নিয়ে গেছেন জন ওপেনশ। জাপানি ভাষায় লালনের গান অনুবাদ করেছেন
মাসায়োকে অনেশি এবং মাসাহিক তগাওয়া জার্মান ভাষায় লালনের গান তর্জমা করেছেন। শুধু তাই নয়, লালনের গানের স্বরলিপি করেছেন, স্টাফ নোটেশন করেছেন ম্যান্ডারিন উইনিয়ার্স। ইতালির ধর্মযাজক ফাদার ম্যারিনো রিগন, তিনি ইতালীয় ভাষায় লালনের গান অনুবাদ করেছেন। এইভাবে লালন বহির বিশ্বে ছড়িয়ে পড়েছে। লালন আজ বিশ্বের সম্পদ, লালন আজ বিশ্বের ধ্রুপদী মরমী সাহিত্য গুণী। আর আমাদের বাড়ির কাছে আর শ্রীনগর ভারতবর্ষ, সেই ভারতবর্ষে প্রথম বাংলার ভাষার গান থেকে হিন্দি ভাষায় অনুবাদ করেছেন বাংলাদেশে ভারতের প্রাক্তন হাই কমিশনার, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব জওহরলাল নেহরু ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক প্রফেসর মুচকুন দুবে। আমার সৌভাগ্য হয়েছে দুবের সঙ্গে কাজ করার এবং তার এই অনুবাদে সহায়তা করার। তার বই বেরিয়েছে দিল্লির সাহিত্য অকাদমি থেকে। আজকে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যে গ্রন্থটি মোড়ক উন্মোচন করলেন, লালন শাহের গীত। এই বইটি অসমীয়া ভাষায় অনুবাদ করেছেন দেবযানী চলিহা। দেবযানী চলিহার বয়স এখন 84। তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ জীবিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নৃত্য বিভাগে। মণিপুরী নাচের তিনি কিংবদন্তি শিল্পী।